ওকে, তো আমরা এখন আমরা তাহলে যেই একটু আগে যে দুইটা প্রশ্ন সমাধান করলাম, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রশ্নগুলো সমাধান করতে হবে এভাবে বুঝে বুঝে। তো দ্যাট মিন্স তোমরা যদি এভাবে বুঝে বুঝে সমাধান করতে, তোমাদের প্রচুর সময় দিতে হবে। এবার তোমরা বুঝে দেখো যে কি পরিমাণে তোমাদেরকে স্টাডি করা লাগবে, কিন্তু এখন যত বেশি তুমি সময় বেশি দিবা, পরে আস্তে আস্তে সময়টা কম্প্রেস হয়ে যাবে, অর্থাৎ সময় পরে আস্তে আস্তে কম লাগবে। তো এখানে আমি দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন সমাধান করছি। আসলে এই কোশ্চেনগুলো আমাদের ইউটিউব চ্যানেল একটা আছে, এডু লেকচার ভিডিও, তোমরা নিশ্চয়ই জানো, সেখানে কিন্তু এটার সমাধান দেওয়া আছে। তোমরা একটু ভিডিওটা খুঁজে বের করবা। বাকি দুইটা প্রশ্ন আছে রিটেনের, ফিজিক্সের, ওই দুইটাও সেখানে সমাধান দেওয়া আছে। সো ওখান থেকে একটু দেখে নিবা, ঠিক আছে? ওখানে আমি একদম সুন্দর করে এখান থেকেও ভালো করে বুঝে দিছি, সো ওটা একটু দেখে নিবা। এবার আমরা ভেক্টর চ্যাপ্টারে চলে যাচ্ছি। এই ভেক্টর অধ্যায়টি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে রিটেন বলো আর তুমি এমসিকিউ বলো, প্রশ্ন আসবেই আসবে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? তো দেখা যায় যে কোনো কোনো বিশ্ববিদ্যালয় দুইটাও দিয়ে দেয়, এই জন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ। মানে অন্য চ্যাপ্টার থেকে প্রশ্ন আসুক আর না আসুক, এখান থেকে মাস্ট আসবে, মানে এখান থেকে আসবেই আসবে, একদম মাস্ট, কোনো ধরনের কোনো কনফিউশন নেই। এখন আমরা এই ভেক্টর চ্যাপ্টার নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা আছে, আবার অনেকে এই জায়গাটাতে অনেক এক্সপার্ট। তো আমরা বেশিরভাগ এক্সপার্ট কোন জায়গায়, যে আমাদের বেসিকগুলো ক্লিয়ার আছে, বিকজ এই চ্যাপ্টারটা আমরা অনেক লং টাইম নিয়ে পড়ছি, আমাদের টিচাররাও কলেজে অনেক বেশি পড়াইছে এই চ্যাপ্টারে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে মান নির্ণয় করতে পারি, কিন্তু দিক নির্ণয়েরও কিন্তু অঙ্ক এসে থাকে পরীক্ষায়। তো আমরা যেই জিনিসগুলো মূলত তোমাদের কলেজে ফোকাস করা হয় নাই, সেই জিনিসগুলোতে ফোকাস করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে যে নিশ্চয় তোমরা ভেক্টরের গুণন শিখছো। আমি কিন্তু বেসিকে যাচ্ছি না যে ভেক্টর কি, ভেক্টর রাশি কি, কত প্রকার ও কি কি, তারপর হচ্ছে তোমার আরো বিভিন্ন যে ডেফিনিশন আছে সেগুলোতে যাচ্ছি না। তোমরা নিশ্চয় ভেক্টর গুণন এবং ক্রস, ভেক্টর গুণন, ভেক্টরের দুই রকম গুণন আছে তোমরা জানো, একটা হচ্ছে ডট গুণন, একটা ক্রস গুণন, তোমরা নিশ্চয় শুনেছো। তো ডট গুণন এবং ক্রস গুণন দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে ব্যবহার করতে হয়। ডট গুণনের কোনো ধরনের দিক নেই, এটা জিনিসটা খেয়াল রাখবা, ডট গুণনে কোনো রকমের দিক নেই, কিন্তু ক্রস গুণনের দিক আছে। কারণ হচ্ছে যে ক্রস গুণনের যে রেজাল্ট আসে বা ফলাফল আসে, গুণ করলে কিন্তু একটা গুণফল আসে। তো ক্রস গুণফলের, ক্রস গুণ করার পরে যে গুণফলটা আসে, সেই গুণফলটা কিন্তু এক ধরনের ভেক্টর রাশি। আবারও খেয়াল করো, ক্রস গুণনের ফলে যেই ফলাফল বা রেজাল্ট আসে সেটা কিন্তু ভেক্টর রাশি। যেহেতু ফলাফলটি ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশির তো একটা দিক থাকে, এই জন্য ক্রস গুণনের একটা দিক থাকে, জিনিসটা খেয়াল রাখবা। কিন্তু ডট গুণন বা যেটাকে আমরা স্কেলার গুণন বলি, সেটাতে কোনো দিক থাকে না, কারণ স্কেলার গুণনের ফলে যেটা আমরা রেজাল্ট পাই সেটা হচ্ছে অধিক রাশি, বা সেটাও স্কেলার রাশি, সেটা ভেক্টর রাশি না। তো যেহেতু ভেক্টর রাশি নয়, স্কেলার গুণনের রেজাল্টটা বা ফলাফলটা, সেহেতু স্কেলার গুণনের যে ফলাফল সেটার কোনো দিক থাকে না। এই বেসিকটা আগে মাথার মধ্যে ঢুকিয়ে নাও ভালো করে। তার মানে তোমার যত জায়গায়, কেউ একজন নিজের স্ক্রিন শেয়ার দিচ্ছে, আমি বুঝতেছি না এটা কে, আরিফ, আরিফ একটু স্ক্রিনটা, আরিফ তোমার সাথে একটু পরে কথা বলবো আমি, তোমার সাথে মনে হয় পরিচিত, আমরা পরিচিতি লাভ, তোমার সাথে পরিচয় হতে পারি নাই। তো যাই হোক, তাহলে তোমাদের যে জিনিসটা মাথার মধ্যে সেট রাখতে হবে, যত জায়গায় তুমি ক্রস গুণ করবা বা ভেক্টর গুণ করবা, সেই জায়গাটাতে ভেক্টরের বা রেজাল্টের দিক কি সেটা তোমাকে জানার চেষ্টা করতে হবে নিজে নিজে। এটা বইতে থাকুক বা না থাকুক, তুমি জানার চেষ্টা করবা যে আমার যে ফলাফল আসলো সেই ফলাফলের দিক কোন দিকে হতে পারে, ঠিক আছে? এই জিনিসটা একটু জানার খেয়াল করবা। তো এই দিক থেকে কিন্তু তোমার ভর্তি পরীক্ষা কিন্তু কি নর্মালি প্রশ্ন এসে থাকে। তোমরা নিশ্চয়ই যে নৌকার গুণ টানা বা নৌকা যখন নদী পার হচ্ছে, সেখানে কিন্তু তোমরা ওই যে ভেক্টরের যে লব্ধি এবং দিক নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো কিন্তু করছো, বা বৃষ্টি যখন পড়ে ছাতা কোন অ্যাঙ্গেলে ধরতে হয়, এই অঙ্কগুলো কিন্তু তোমরা করছো। কিন্তু মূলত এই অঙ্কগুলো কিভাবে কেন আসছে সেখানে, এটা ওই অঙ্কগুলো আসলে ভেক্টরের দিক নির্ণয় থেকে আসছে, এই জিনিসটা বুঝতে হবে। তো আমরা সেই দিকে ধীরে ধীরে যাব, ঠিক আছে? এবং সাথে অন্যান্য যে টপিকগুলো সেগুলো শিখবো। তো এখানে আমি দুইটা ভেক্টর রাশি দিচ্ছি। তো ভেক্টরের ডট গুণন কিভাবে করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো যে এ ডট বি লিখতে হয় আগে, রাইট? তারপরে হয় এ বি কস থিটা হয়, ঠিক আছে? এ বি কস থিটা হয়, তোমরা এটাও জানো, এ বি কস থিটা হয়। কিন্তু এটা একটা ফর্মুলা, এটা আমাদের এখন কাজে লাগবে না, বাট আমরা এখন দুইটাকে জাস্ট গুণ করব। গুণ করার সময়
তোমরা বইতে নানা রকম সূত্র শিখছো, এটা সূত্র জানার দরকার নাই। তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখবা যে আই এর সাথে আই এর সহগ গুণ করবা, জে এর সাথে জে এর সহগ গুণ করবা, আর কে এর সাথে কে এর সহগ গুণ করবা। সহগ মানে হচ্ছে কোফিসিয়েন্ট। তাহলে এখানে 3 এবং 4 গুণ করলে হয় 12। আইটা দেওয়ার দরকার নাই, এই আইটা দেওয়ার দরকার নাই। একটু নিচে লেখেন, নিচে লেখেন একটু একটু নিচে লিখবো না? আচ্ছা নিচে ভাইয়া, লিখে উপরে করছেন, উপরে তো কিছুই দেখা যাচ্ছে না। এবার দেখা যায়? এবার দেখা যায়? হ্যাঁ ভাইয়া, দেখা জি যাচ্ছে। জি ঠিক আছে, দেখা যাচ্ছে। তাহলে খেয়াল করো তো, 12, এই যে 3 এবং 4 মাল্টিপ্লাই করলে 12 হয়, রাইট? আমি যে বলছিলাম সহগ গুলাকে গুণ করবো, রাইট? তাহলে এবার গুণ করবো এই যে এটাকে, 12 হয়, রাইট? এখন এই মাইনাস এবং প্লাস ও কিন্তু আবার কি হয়, মাইনাস হয়, তোমাকে মাইনাস লিখতে হবে এখানে, -6 হয়, ঠিক আছে? আবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস, দেন এই কে এর সহগ হচ্ছে 1 আর এখানকার কে এর সহগ হচ্ছে 6, তাহলে আবারও 6 আসতেছে, রাইট? তাহলে আমি এখানে সহগ গুলাকে গুণ করলাম, গুণ করলে রেজাল্ট যা আসে, এখানে ফলাফল যা আসবে তাই, যে এখানে আসছে 0, এখানে আসছে 0। এখন একটা জিনিস খেয়াল করবা, যদি কোনো কারণে দুইটা ভেক্টরের ডট গুণন করলে যদি তাদের রেজাল্ট বা ফলাফল যদি শূন্য হয়, তাহলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব ছিল বলে বুঝে নিতে হবে, মানে পারপেন্ডিকুলার ছিল। তাহলে এটা হচ্ছে সাপোজ এই ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা ছিল 90 ডিগ্রি। আশা করি ক্লিয়ার। এখন যেহেতু এখানে 0 আসছে, এই যে দ্যাট মিনস আমাদের লম্বর ক্ষেত্রে হয় 0। এবার তুমি খেয়াল করো তো, এই যে এ ডট বি ইকুয়াল টু, আমরা সাপোজ এ বি কস থিটাটাকে লিখলাম, এ বি কস থিটা, তো এ ডট বি করে দেখলাম একটু আগে 0 আসছে, তাহলে হয় এ বি কস থিটা। এবার তুমি এখান থেকে থিটাটা বের করো, থিটা বের করলে হয় 0। আচ্ছা 0 দেখা, পরে লিখি, আগে লিখি কজ ইনভার্স 0। কজ ইনভার্স 0 মানে 90 ডিগ্রি। তাহলে আমি ম্যাথমেটিক্যালিও দেখালাম, আবার তোমাকে চিত্র এঁকেও দেখাই দিলাম, যাতে তোমাদের সমস্যা না হয়। এখন এই কোশ্চেনগুলো বা এই ডট গুণন থেকে ভর্তি পরীক্ষা নর্মালি কি ধরনের অঙ্ক এসে থাকে? ভর্তি পরীক্ষায় নর্মালি তোমাকে এই জায়গাটাতে একটা এম অথবা এক্স অথবা এ দিয়ে দিবে, কোনো একটা জায়গায়, আই জে অথবা কে এর কোনো একটা সহগের জায়গায়। সাপোজ এই জায়গায় দিয়ে দিল, এখানে একটা এ দিয়ে দিল, এ ইকুয়াল টু এ আই মাইনাস 2 জে প্লাস কে, আর বি ইকুয়াল টু 4 আই প্লাস 3 জে মাইনাস 6 কে। বলবে যে এই দুটি ভেক্টর যদি লম্ব হয় তাহলে এ এর মান কত। প্রশ্ন কি বলবে? এই ভেক্টর দুটি দুটি যদি লম্ব হয় তাহলে এ এর মান কত, ভর্তি পরীক্ষা হবে বলবে, ঠিক আছে? তাহলে দেখো তো, এই ভেক্টর দুইটা যদি লম্ব হয় আমরা দুটা কন্ডিশন পাইছি, প্রথম হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, দ্বিতীয়ত হচ্ছে তাদের ডট গুণন করলে কত আসবে, একটু রেসপন্স জিরো আসবে, জিরো জিরো আসবে, অ্যানসার হলো 3, এর মান 3 হলে এটা লম্ব হবে। আচ্ছা এটা তোমরা অনেকেই পারো, এটা তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য করছো, ঠিক আছে? তো যারা পারো না তাদের জন্য বলে দেই, যেহেতু ডট গুণন করলে 0 আসে, দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে, তো আমরা কি করবো যে এই দুইটাকে ডট গুণন করার চেষ্টা করবো আবারও। তাহলে ডট গুণ করো তো, 4 এর সাথে একে গুণ করলে কত হয়, 4 এ ওই যে সহগ গুলাকে মাল্টিপ্লাই করবো, -6, আবার ওইখানে -6। তাহলে এটা হচ্ছে ডট গুণের রেজাল্ট, এটা হচ্ছে ডট গুণের রেজাল্ট। তাহলে এখানে কোনো দিক ঠিক আসবে না, তো যেহেতু দিক আসবে না, আবার আমরা জানি ডট গুণ করলে 0 আসে, তো আমরা এখানে 0 লিখে দিব। এবার এখান থেকে তুমি লিখো 4a = 12, তাহলে এ ইকুয়াল টু কত আসে, 3। অন্য কারো অন্য কোনো ধরনের রেজাল্ট আসছে? আসে নাই। তাহলে খেয়াল করতো, এই যে একটু কিন্তু এখানে 3 ছিল, একটু কিন্তু এখানে 3 ছিল, রাইট? তাহলে এখন যদি কোশ্চেনে আমাকে এই জায়গাগুলোতে অন্য সবগুলো সহগের জায়গায় অন্য একটা কিছু দিয়ে দেয়, আমি বের করতে পারবো না? আমাকে যদি এই জায়গাটাতে যদি এম দিয়ে দেয়, এই জায়গায় যদি এম দিয়ে দেয়, বলবে যে ইনশাল্লাহ এম এর মান কত হলে এ এবং বি পরস্পর লম্ব হবে। বোঝা গেছে? তাহলে জি স্যার পারবো, আমরা শিখলাম, জি স্যার আমরা শিখলাম কিভাবে ডট গুণন করতে হয়, আমরা শিখলাম ডট গুণনের কোনো দিক নাই, আমরা শিখলাম ডট গুণন এর রেজাল্ট শূন্য হয় যদি দুইটি ভেক্টর পরস্পর কি হয়, লম্ব হয়। দুইটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে ডট গুণনের রেজাল্টটা শূন্য হয়, কিন্তু যদি লম্ব না হয় তাহলে কিন্তু শূন্য হবে না। যেমন সাপোজ এখানে শুধু কে, শুধু কে দিছি আমি, রাইট? আচ্ছা সাপোজ এটাও কেউ নাই, মনে করো এই যে এতটুকু। এবার দেখি এখানে ডট গুণন করে কি আসে, এবার আমরা একটু ডট গুণন করে দেখি কি আসে। স্যার আবারও ডট গুণন একই নিয়মে হবে, আই এর সাথে আই এর সহগ গুণ, তাহলে হচ্ছে 12 এ ডট বি, তারপর হচ্ছে জে এর সাথে জে সহগ গুণ, তাহলে হয় -6,
কে এর সাথে কে এর সহগ গুণ, এখান থেকে এখানে কিন্তু কে নাই, এখানে কিন্তু কে জিরো নাই। নাই, না অ্যাবসেন্ট। থাকলে তুমি মনে মনে একটা জিরো সহগ আছে বলে ধরে নিবা, এই যে জিরো ইন্টু কে লিখলে কিন্তু আবার জিরো আসে, তো দ্যাট মিন্স এখানে কে এর সহগ হচ্ছে জিরো আর এখানে কে এর সহগ ওয়ান। তাহলে তুমি কি করবা যে এই যে এখানে দুইটাই যেহেতু প্লাস 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 1.1 ইন্টু জিরো দাও, রাইট? তাহলে আছে 12 মাইনাস 6, দ্যাট মিন্স 6 আসছে, দ্যাট মিন্স ডট গুণন এটার ক্ষেত্রে আসছে 6, কিন্তু এটা এই দুইটা ভেক্টর এখন পরস্পর লম্ব নয়, এটা অন্যভাবে থাকতে পারে, লম্ব নয়। কেন লম্ব নয়? কারণ তাদের ডট গুণন কি আসে নাই, জিরো আসে নাই। আশা করি এতটুকু সবার ক্লিয়ার। এখানে নিশ্চয় তোমাদের খেয়াল আছে যে এখানে ছিল 6k মাইনাস 6k। এখন আমি এই দুইটা দিয়ে এবার আমরা ক্রস গুণনে যাব। ক্রস গুণন কেমনে করব? সাপোজ তোমাকে বলবে যে এই দুইটা ভেক্টরকে ক্রস গুণন করো, এটাই বললো প্রশ্নে, রিটেন প্রশ্নে বললো যে দুইটার ক্রস গুণন কত, বলতেই পারে, যদি সহজ কোশ্চেন করার ইচ্ছা থাকে তাহলে এইভাবে দিতেও পারে। তাহলে ক্রস গুণন কিভাবে করে আমরা আগে সেটা শিখি, দেন হচ্ছে আমরা ক্রস গুণনের কিছু নিয়ম শিখব। ক্রস গুণনের জন্য তোমাদেরকে যেটা করতে হবে, নির্ণায়কের অঙ্ক নিশ্চয় তোমরা করেছিলা, এটা কি সবাই করেছিলা নির্ণায়কের অঙ্ক? যদি না করে থাকো এখন আমার থেকে শিখো যে করেছি নির্ণায়কের অঙ্ক করতে জি হয়। ভাইয়া, করেছি। আচ্ছা এখন একটু খেয়াল করো তো, আমরা লিখবো যে এ ক্রস বি ইকুয়াল টু, তারপর একটা নির্ণায়কের চিহ্ন দিব, এই চিহ্নটা দেখলে আমরা বুঝতে পারি এটা নির্ণায়ক। তারপরে আমরা যেটা করব, এই এখানে যে সহগগুলো আছে এগুলোকে, আচ্ছা আগে আই জে লিখবো, আই জে কে লিখবো, আমি কিছুই দেখতে পাচ্ছি না ভাইয়া, পুরা কেন কালো হয়ে আছে। কে কে এটা দেখতে পাচ্ছ না? আরে দেখো শুনতে পাচ্ছি, জেরি, আমি আমি জেরি। হ্যাঁ হ্যাঁ, কেন দেখতে পাচ্ছ না তুমি? কি এমডি জানি বাহার নেটের দিয়ে মনে আইডিটা পড়ে। ওটাতে ক্লিক করো, এমডি বাহার। হ্যাঁ ভাইয়া করছি, মানে সবই মানে নেটের মনে অনেক প্রবলেম, এই জন্য শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না কিছুই, তুমি কি লিখতে কালো হয়ে পারতেছ না, আছে। মানে লিখতেছো কিনা সেটা বলো, আমার কথা অনুসারে তুমি তো লিখতে পারার কথা। তোমার বাসা কোথায় এখন, হ্যাঁ 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 হ্যাঁ, বগুড়াতে? তুমি বগুড়াতে, বগুড়াতে। বগুড়া শহরে হ্যাঁ নাকি হ্যাঁ, মানে গ্রাম সাইডে? শহরে শহরে শহরে। শহরে তো না, এটা তেমনটা সমস্যা হওয়ার কথা না। ওখানে কি আছে, আজকে বৃষ্টি হয়েছে? হ্যাঁ ভাইয়া, বৃষ্টি হচ্ছে তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আশা করি পরে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। বাকিটা কি ক্লিয়ার দেখতেছো? আচ্ছা অ্যানসারটা হলো ভাইয়া 9i প্লাস জি বাইশ ভাইয়া। জে প্লাস 17k। আচ্ছা রফিক তুমি কি ক্লিয়ার দেখতে পাচ্ছো? হ্যাঁ, আমার অ্যানসার করা হয়ে গেছে, ক্লিয়ার দেখতে পাচ্ছি। পূজা ক্লিয়ার দেখা যায় বোর্ড? হ্যাঁ, বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছি। পূজা, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। মুনমুন, জি ভাইয়া, দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ, দ্যাট মিন্স আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার, বাট যারা দেখতেছি না তারা নিজেদের নেটের একটু সমস্যা, রেকর্ড করা আছে পরে দেখে নিতে পারবা। তাহলে আমরা যেটা করব, যে এখান থেকে আমরা নির্ণায়ক শিখবো, যে তাহলে এর আই জে কে দেওয়ার পরে এই যে এখানে যে সহগগুলো আছে সহগগুলোকে চিহ্ন সহকারে, চিহ্ন সহকারে এখানে বসাই দিবা। তাহলে এটার এটা থ্রি আগে প্লাস আছে, প্লাসটা না লিখলেও চলে, এটা আগে মাইনাস আছে তাহলে মাইনাস টু লিখতে হবে, এটার আগে প্লাস ওয়ান, প্লাসটা না লিখলেও চলে, ওয়ান লিখলে হয়, এখানে ফোর, আর এখানে হচ্ছে থ্রি, আর এখানে হচ্ছে মাইনাস সিক্স, এভাবে করে চিহ্ন সহকারে নিয়ে চলে আসবে। এখানে আনার পরে তোমরা যেটা করবা, সাপোজ আমি পাশে লিখলে মনে তোমরা দেখবা না আমি এখান দিয়ে লিখতেছি, ওকে? এবার হচ্ছে যে এই যে আইটাকে আগে লিখবা, আই লিখার পরে আইয়ের বামে ডানে উপরে নিচে যারা আছে তারা বাদ যাবে, বামে ডানে উপরে নিচে এই জিনিসটা খেয়াল রাখবা, বামে ডানে উপরে নিচে, তাহলে বামে ডানে কিছু নাই, সরি এটা ডানে, ডানে বামে কিছু নাই, উপরে কিছু নাই, নিচে আছে, নিচে যারা আছে তারা বাদ। এরপরে তুমি কি করবা যে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করবা, কোনাকুনি মাল্টিপ্লাই করলে হয় 12, প্লাসটা চলে যাচ্ছে, এরপর একটা মাইনাস দিবা, মাল্টিপ্লাইয়ের পরে একটা মাইনাস, মাইনাস দেওয়ার পরে এই দুইটাকে মাল্টিপ্লাই করবা, মাল্টিপ্লাই করলে হয় 3, তারপরে মুখস্থ একটা মাইনাস দিবা, এটা সূত্রের মাইনাস বলতে পারো, দিয়ে একটা জে দিবা, ওই যে এই যে এটা মূলত। এরপরে যেটা করবা সেটা হচ্ছে যে এবার জে এর ডানে বামে উপরে নিচে যারা আছে তারা বাদ যাবে, জে এর ডানে বামে উপরে নিচে, ডানে আছে কে, বামে আছে আই, উপরে কেউ নাই, নিচে আছে এটা, এরা বাদ যাবে। তাহলে বাদ দেওয়ার পরে এই যে আবার মাল্টিপ্লাই, এবার এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে এখানে আসে মাইনাস, মাইনাস 18 আসে, মাইনাস 18, এরপরে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে 4 আসে, এটা সূত্রের মাইনাস। এখন একটা মাইনাস দিব সূত্রের মাইনাস, মাইনাস 18, তারপরে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে 4,
এরপরে প্লাস দিবা, এখানে কিন্তু মাইনাস ছিল, এখানে হচ্ছে প্লাস, কে এর আগে প্লাস, প্লাস দিয়ে আগের মতো কে এর আশেপাশে অর্থাৎ ডানে বামে উপরে নিচে যারা আছে তারা বাদ যাবে, কে এর ডানে বামে উপরে নিচে বাদ। তাহলে খেয়াল করো তো, কে এর এর হচ্ছে বামে, এর হচ্ছে নিচে, উপরে কেউ নাই, ডানেও কেউ নাই। এবার এটাকে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করলে হয় 9, মাইনাস দিয়ে এটাকে মাল্টিপ্লাই, মাইনাস দিলাম দেন এটাকে মাল্টিপ্লাই, এটা এটাকে মাল্টিপ্লাই করলে হয় 8, -8। তাহলে খেয়াল করো এই এতটুকু হচ্ছে আমাদের গুণফলটা, ক্রস গুণফল। তাহলে আমরা কিভাবে ক্রস গুণফল বের করতে হয় আশা করি শিখে গেছি। ক্রস গুণফল বের করার নিয়ম হচ্ছে তোমার এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল হচ্ছে এটা, এটা থেকে এটা আসছে। তাহলে ক্রস গুণফল বের করার নিয়ম হচ্ছে যে নির্ণায়কের মাধ্যমে করতে হয়। তাহলে নির্ণায়ক কেন শিখছিলা আশা করি বুঝতে পারছো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কাজ করে দেখো, এখানে আসে যে এটাকে এখানে বিয়োগ করলে হয় কত, বিয়োগ করলে হয় তোমার 9, 9i মাইনাস, এখানে কাজ করে দেখো, এখানে আসে -22, -22 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যায়, তাহলে হয় +22j। তারপরে এখানে হয় এই যে এটা এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কত 17, তাহলে +17k। এখন খেয়াল করো আমি শুরুতে বলেছিলাম যে ক্রস গুণনের ফলে যে রেজাল্ট আসে যা বা যে ফলাফল আসে সেটা একটা ভেক্টর রাশি, দেখো তো এটা একটা ভেক্টর রাশি। তাহলে যেটা এটা এটা যেহেতু একটা ভেক্টর রাশি দ্যাট মিনস এটার একটা ডিরেকশন নিশ্চয়ই থাকবে। তো এখন আমরা এটার ডিরেকশন কি হতে পারে সেটা দেখার চেষ্টা করবো একটু পরে। তো আমরা যেটা করি এটাকে আর একটা নতুন ভেক্টর ধরি, সাপোজ সি ভেক্টর। তাহলে আমরা সাপোজ এ ক্রস বি ভেক্টর বের করার ফলে নতুন একটা ভেক্টর পেলাম সি ভেক্টর। এতটুকু থেকে আর কোনো সমস্যা আছে? না কোনো সমস্যা নেই। গুড, এবার সাপোজ আমরা এই সি ভেক্টরের নিশ্চয় দিক আছে বলছিলাম, সেই দিকটা কিভাবে বের করব। সাপোজ আমি উপরের অংশটা একটু মুছে দেই, তোমরা নিশ্চয় খাতা তুলে নিছো। আচ্ছা উপরে আমি এখনো মুছতেছি না, একটু পরে মুছবো, নিশ্চয়ই জায়গাটা খালি আছে এখানে লিখি। সাপোজ তোমার চিত্রের মধ্যে দুইটা ভেক্টর দিবে, এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, খেয়াল করবা। এখন আমাদের এই ভেক্টরটা যদি এটা হয় আর এটা যদি বি হয়, রিয়েলি আমরা যদি এখানে কথা এখানকার কথাই বলি, তাহলে আমরা তো এ ক্রস বি করছি, রাইট? এ ক্রস বি করছি আর সি পাইছি, রাইট? তো তোমাকে যদি জিজ্ঞেস করে যে এ অবস্থায় সি এর দিক কোন দিকে, তুমি লিখবা যে তুমি কি করবা যে এ থেকে বি এর দিকে হাঁটা দিবা। কেমনে হাঁটা দিবা? বৃত্তাকার পথে, এভাবে এভাবে হাঁটা দিবা, বৃত্তাকার পথে হাঁটা দিবা এ থেকে বি এর দিকে। কারণ এই আগে একটু খেয়াল করতে হবে এখানে কি কে আগে আছে, এখানে যদি এই আগে থাকে তুমি এ থেকে বি এর দিকে হাঁটা দিবা, এ ক্রস বি থাকলে এ থেকে বি এর দিকে। ভালো করে খেয়াল করো, নাহলে কিন্তু পরে পারবা না। এ ক্রস বি দেওয়া থাকলে এ থেকে বি এর দিকে হাঁটা দিব বৃত্তাকার পথে, তাহলে বৃত্তাকার পথে আমি হাঁটা দিলাম, হাঁটার পরে বৃত্তটাকে পূর্ণ করার চেষ্টা করবা এভাবে। এবার তুমি তোমার যে কলমের স্ক্রু আছে সেটাকেও ঠিক এভাবে করে ঘুরাও, কলমের যে ঢাকনা আছে বা কলমের পেছনে একটা স্ক্রু থাকে কিন্তু এটাকে ঘুরিয়ে দেখো তো কোন দিকে যায়, এভাবে করে, এই যে এটা কিন্তু এভাবে ঘুরতেছে, এভাবে এভাবে যদি ঘুরাও, কেউ একজন আমাকে বলো তো যদি এভাবে যদি একটা স্ক্রুকে বা একটা কলমের ঢাকনাকে বা কলমের পেছনে যে পাট থাকে সেই পাটটাকে যদি এভাবে ঘুরাই, বা তোমার পাশে যে পানির ট্যাপ থাকে সেই ট্যাপটাকে যদি এভাবে ঘুরাই, কোন দিকে যাবে ট্যাপটা? উপরে দেখ স্যার। আর কেউ বলতে পারবা? খুলে যাবে, খুলে যাবে মানে উপরের দিকে উঠবে, রাইট? কোন দিকে উঠবে? এই যে আমি এটা দেখাচ্ছি উপরের দিকে, উপরের দিকে আমি এটাকে কিন্তু এই যে এটা এখন এই অবস্থা তো, আমি কিন্তু এটাকে দেখো তোমরা আমি এভাবে ঘুরেছি, এই যে এই যে এভাবে ঘুরেছি, এটা কিন্তু পায়ে খুলে যাচ্ছে, তোমরা হয়তো খেয়াল করছো এই যে কিন্তু খুলে যাচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও, এই যে খুলে গেছে, আরো ঘুরাইলে খুলে যাবে, রাইট? দ্যাট মিনস উপরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। এখন বোর্ডের ক্ষেত্রে এই বোর্ডের জন্য উপর কোনটা? এই বোর্ডের জন্য উপর কিন্তু এটা, এই যে তোমাদের দিকে, রাইট? তোমাদের দিকে, কিন্তু আমি তো এই বোর্ড থেকে এদিকে কিছু আঁকতে পারতেছি না, এই জন্য এদিকে দেখাচ্ছি উপরের দিকে, বুঝে গেছে? তাহলে তোমাকে তখন লিখতে হবে, তোমাকে এমসিকিউ কিভাবে জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করবে যে যদি এ ক্রস বি ইকুয়াল টু সি হয়, এই এই চিত্রটাই দিবে, এই চিত্রটাই দিবে তোমাকে, এই চিত্রটা দিবে, দিয়ে জিজ্ঞেস করবে এই চিত্রের মধ্যে যদি এ ক্রস বি ইকুয়াল টু সি হয় তাহলে সি এর দিক কোন দিকে। তুমি এই এখানে একটা ও থাকবে আর এখানে এদিকেও নিচের দিকেও থাকবে, এদিকে থাকবে সাপোজ ই, তোমার নিচে দেখতেছ এই যে নিচের দিকে থাকবে ই, আর এদিকে থাকবে সাপোজ এফ, সাপোজ, ঠিক আছে? তাহলে তোমাকে দেখাইতে হবে যে ও এফ এর দিকে যাবে, কোন দিকে যাবে? ও
এফ এর দিকে, রাইট? বুঝা গেছে? মানে উপরের দিকে উঠবে আর কি। এ ক্রস বি হলে কোন দিকে উঠবে? উপরের দিকে। উপরের দিকে এই চিত্রটা উপরের দিকে যাবে। আমি এখন যেভাবে দেখি চিত্রটা প্রশ্নে কিন্তু এভাবে থাকবে। ওকে, বুঝা গেছে? এখন এখানে একটা প্রশ্ন ছিল ভাইয়া, পরে সেম প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, যদি বলে যে বি ক্রস এ, বি ক্রস এ ইকুয়াল টু যদি সি হয়, খেয়াল করো বি ক্রস এ ইকুয়াল টু যদি সি হয় তাহলে সি এর দিক কোন দিকে? তাহলে এবার আমরা বি থেকে এ এর দিকে ঘুরবো। বি থেকে কোন দিকে? এ এর দিকে। এই যেভাবে ঘুরবে ভাইয়া ওই হবে, ওই এর দিকে যাবে। বুঝা গেছে? এবারে এবার কিন্তু ঘুরা কিন্তু উল্টা। তাহলে আগে যেদিকে ঘুরেছি সেদিকে ঘুরানোর কারণে উপরের দিকে উঠছে, এখন যদি উল্টা ঘুরাই তাহলে কোন দিকে নামবে? নিচের দিকে। নিচের দিকে, দ্যাট মিন্স তখন হবে ওই, ওই এর দিকে। তাহলে এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার আসছে। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন সমাধান করো পাবা, চিরংবাসরীতেও আসছে, জগন্নাথেও আসছে, জাহাঙ্গীরনগর কথা আমার খেয়াল নাই, তবে মনে হয় শাস্ত্রে একবার আসছে। তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমরা জাস্ট একটু জিনিসটা খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল করবা, আরো এখানে কিন্তু নানা রকম ফ্যাক্ট আছে, তোমরা যদি পরীক্ষায় এগুলো খেয়াল না রাখো তাহলে হবে না। একজন আমাকে একটা কোশ্চেন করতে চাইছিল, সেটা আমি একটু পরে নিচ্ছি, আমি আগে এটা একটু বুঝে দিই। সাপোজ সেম